Freedom in the mind, strength in the words, pride in our souls, zeal in our hearts. Let's salute our great country on Independence Day. This is really an opportune moment to celebrate our Independence Day. Amader Shadhinota Dibosh. Onek Shongram, Onek Attottag, অনেক বলিদানের পরে পাওয়া এই স্বাধীনতা। 1757 সালে এই স্বাধীনতা সূর্য অস্তমিত হয় পলাশির মাঠে। কয়েকজন বিশ্বাসঘাতকের কষাঘাতের ফলে সিরাজদৌল্লার একান্ত চেষ্টা সত্ত্বেও লর্ড ক্লাইভ এবং মির্জাফরের মিলিত শক্তি ভারতের স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে। দিকে দিকে ধীরে ধীরে একদিকে যেমন ব্রিটিশ শোষণ এবং শাসনের কষাঘাত চলতে থাকে, অন্যদিকে বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন প্রান্তের নেতৃত্ব, বিভিন্ন প্রান্তের শাসক ভারতের স্বাধীনতার জন্য নানানভাবে প্রচেষ্টা করতে থাকেন। সেই প্রথম সংগঠিত প্রচেষ্টা আমরা দেখতে পাই সিপাই বিদ্রোহে 1857 সাল। এরপর ভারত তার জাতীয়তাবাদী সংগ্রাম নিয়ে আর পেছনে ফিরে তাকায়নি। কখনো তার নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী, কখনো বা নেতৃত্ব এসেছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বলিষ্ঠ হাতে। বালগঙ্গাধর তিলক,
লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, রাসবিহারী বোস, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, আরো কত কত মানুষের আত্মত্যাগের ফলে আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবর্ষের নাগরিক, যে ভারতবর্ষ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কিন্তু এই স্বাধীনতা রক্ষা করার দায় কিন্তু আমাদের। স্বাধীনতা মানে কেবলমাত্র জাতীয় পতাকা তোলার অধিকার নয়, স্বাধীনতা মানে আরো ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলা। যেখানে সমস্যা, যেখানে দুর্দশা, সেখানে এগিয়ে যাওয়া। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নতুন করে জাতি গঠন, নতুন নতুন আবিষ্কার, নতুন ভাবনা, নতুন পথের সন্ধান করা, ভবিষ্যৎ প্রজন্মকে আজকে আবার অঙ্গীকার করতে হবে তারা এক উন্নত ভারত উপহার দেবে, যা আমাদের গর্বের ভারত, আমাদের গৌরবের ভারত। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের পড়ে আছে চুপ। ফণী মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ার সোনালি ধানের পাশে, অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনীর মতো, তখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী ভাটফুল ঘুঙুরের মতো, তার কেঁদেছিল পায়। হর ঘর তিরঙ্গা is a campaign under the aegis of Azadi Ka Amrit Mahotsav to encourage people to bring the Tiranga home and to hoist it to mark the 75th year of India's independence. Our relationship with the flag has always been more formal and institutional than personal. Bringing the flag home collectively as a nation in the 75th year of independence thus becomes symbolic of not only an act of personal connection to the Tiranga, but also an embodiment of our commitment to nation building. The idea behind the initiative is to invoke the feeling of patriotism in the hearts of the people and to promote awareness about the Indian national flag. দেখা আছে ওস্রো জলে, দেখা আছে ওস্রো জলে, দেখা আছে ওস্রো জলে।
দীন পারশিক মুসলমান খ্রিস্টানি মার দেশের মাটি তোমার
তারপরে একাই মাথা তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ী আচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। Jai 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 Hind।